সরকার পদত্যাগের এক দফা দাবি সফলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নতুন জোটের গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এ নিয়ে দুদলের আলোচনাও চলছে। দেশ রূপান্তরের একটি রিপোর্ট, ঐক্যবদ্ধ আন্দোলনের চিন্তা বিএনপি। বিএনপি জামায়াত জোট হেফাজতের সাথে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, এদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ। আমাদের সবকিছু শেষ করে দেওয়া যেতে পারে, আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থানকে তারা কখনোই শেষ করে দিতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই নির্বাচন ৭ই জানুয়ারি কারচুপির মধ্য দিয়ে হয়েছে, তাই এই নির্বাচন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য না এবং কয়েকটি দেশ চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচন করার জন্য। কেননা এই নির্বাচন কারচুপি এবং শিশু বাচ্চারাও ভোট দিয়েছে এই নির্বাচনে। প্রিয় দর্শক, এই নির্বাচন কোনো জনগণের কাছে গ্রহণযোগ্য না। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কয়েকটি দেশ এবং বার্তা দিয়েছেন এবং হুঁশিয়ারিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীকে। প্রিয় দর্শক, এছাড়াও কয়েকটি টিম রয়েছে গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের 4 থেকে 5টি বড় বড় গোয়েন্দা টিম, তারাও কিন্তু রিপোর্ট করেছে। তারা ভয়ে সেটি ফাঁস করতে পারছে না, কেননা যদি ফাঁস করে তাদের চাকরি থাকবে না, হয়তো তারা মামলা খাবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে। প্রিয় দর্শক, এছাড়াও শেখ হাসিনা কিন্তু অঙ্গীকার করেছেন, সেই নিউজটি কয়েকটি চ্যানেল প্রকাশ করেছে এবং সেই চ্যানেল থেকে পরবর্তীগুলো ভিডিও সরে নেওয়া হয়েছে, কেননা এবং কিছু চ্যানেল ডিলিট করে দেওয়া হবে সেরকম ভয়ভীতি দেখিয়েছে। সরকার নিজে অঙ্গীকার করেছে এবং এই 7ই জানুয়ারি নির্বাচন যদি গ্রহণযোগ্য এবং অবাধ নিরপেক্ষ না হয়, যদি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র না মেনে নেয় এবং জনগণ যদি আপনার 70% বা 80% ভোট যদি না দেয়, তাহলে কিন্তু পুনরায় নির্বাচন দেবে আলোচনা সাপেক্ষে। এই কথাগুলো বলেছিল শেখ হাসিনা, সেই ভিডিও কিন্তু ডিলিট করে দিয়েছে ম্যাক্সিমাম চ্যানেলে। আমি এই নিউজটা কিছুক্ষণ আগে আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, এছাড়া যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে কিন্তু পুনরায় নির্বাচন প্রয়োজন ছিল না। তাই বিএনপি জামাত তারা এক হয়ে কালো পতাকা নিয়ে নামবে মাঠে, যতক্ষণ না এ সরকারের পতন হবে ততক্ষণ না তারা বাসায় ফিরবে না। প্রিয় দর্শক, এছাড়াও যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অন্য দেশ এই নির্বাচন মেনে নিতে পারেনি এবং তাদের কাছে এটি গ্রহণযোগ্য না, কারণ বিভিন্ন সংস্থা এবং গোয়েন্দা টিম ছিল, তারা কিন্তু পর্যবেক্ষণ করেছে এবং কয়েকটি দেশের প্রতিনিধি ছিল, তারা পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করে দেখেছে ভোট সুষ্ঠু হয়নি এবং কারচুপি অর্থাৎ চুরি করা হয়েছে, রাতেই বাক্স ভর্তি করে রাখা হয়েছে ভোট এবং পরের দিন শুধু ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, তাই এই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হয়নি। আর আওয়ামী লীগ সরকার টিকে রয়েছেন পুলিশের ক্ষমতা ব্যবহার করে, পুলিশকে ক্ষমতা ব্যবহার করছেন এবং বিএনপিকে দমন, নিপীড়ন, গুম এবং অভিযান কিন্তু পুলিশ দিয়ে করছে এবং জামায়াত নেতাকর্মীদের আগে থেকে কিন্তু গ্রেপ্তার করে আসে। 28শে অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত বিএনপি নেতার হিসেবে 27,000-এরও বেশি বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, 600+ বেশি নেতাকর্মীদের গুম এবং কারাগারে বন্দি করা হয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও কয়েক হাজার মামলা তাদের নামে করা হয়েছে। প্রিয় দর্শক, এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু খেপেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরব। কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন, আর যদি ভোট দিয়ে থাকেন সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যারা ভোট দেননি সেটিও লিখে জানাবেন। শুরু করা যাক। সুমন্ত্রের একটি রিপোর্ট, ঐক্যবদ্ধ আন্দোলনের চিন্তা বিএনপি। কি সেই ঐক্যবদ্ধ আন্দোলন? এটি আগে যুগপৎ আন্দোলন করেছে, এখন কি তাহলে ঐক্যবদ্ধভাবেই আন্দোলন করবে? এমন একটি বাস্তবতাকে সামনে রেখে এই রিপোর্টটি। সমমনাদের সঙ্গে আলোচনা চলছে, চলতি মাসের শেষের দিকে নতুন কর্মসূচি আসতে পারে, তার আগে নেতাকর্মীদের জামিনের উদ্যোগে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ বহু নেতাকর্মী কারাগারে আছে, তাদেরকে জামিনে বের করে আনা এবং সবাইকে আবার সংগঠিত করা। খবরে বলা হচ্ছে চলতি মাসের শেষের দিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি সহ সরকার বিরোধী দলগুলোর নেতারা। তারা বলেন, নির্বাচনের আগে যুগপৎভাবে কর্মসূচি পালন করা হলেও এখন ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি পালনের চিন্তাভাবনা চলছে। বিএনপি নেতারা জানিয়েছেন, আবার মাঠে নামার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাবন্দী নেতাদের জামিনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজপথের শরিক দলগুলোর পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আলোচনা শেষে নতুন কর্মসূচির ঘোষণা আসবে। নতুন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, কর্মসূচি না থাকলেও আমাদের আন্দোলন চলমান রয়েছে, সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, কর্মসূচি ঘোষণার বিষয় এবং নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে রাজপথে আন্দোলন সংগ্রামে শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে, আলোচনা এখনো চলছে। শেষ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। কি ধরনের কর্মসূচি আসতে পারে জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলছেন, রাজপথের শরিক দলগুলোর পাশাপাশি দলের নেতাদের মতামত নেওয়ার কাজ চলছে। নির্বাচনের আগে আমরা যুগপৎভাবে কর্মসূচি পালন করেছি, এখন নির্বাচনের পর ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের চিন্তা রয়েছে। সভা সমাবেশে রাজপথের শরিক দলগুলোর সবাই এক মঞ্চে উঠে বক্তব্য রাখবেন। এগুলো আলোচনার পর্যায়ে রয়েছে, এখনো চূড়ান্ত কিছু হয়নি। বিএনপির দপ্তর সংশ্লিষ্ট নেতারা বলছেন, 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন কর্মসূচি ঘোষণার আগে রাজপথের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি গত বুধবার দলের স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব সহ অন্য পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করছেন দায়িত্বশীল নেতারা। আগামী সপ্তাহে আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনা শেষে নতুন কর্মসূচির ঘোষণা আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইস চেয়ারম্যান বলেন, নতুন কর্মসূচি চূড়ান্ত করার পাশাপাশি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সহ কারাবন্দী নেতাদের মুক্তির অপেক্ষায় রয়েছে আমরা। দলের আইনজীবীরা নেতাদের মুক্তির জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছেন। পাশাপাশি নির্বাচনে অনিয়ম তুলে আনা হচ্ছে জানিয়ে বলছেন, নির্বাচনের অনিয়মের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে উঠে আসা বিভিন্ন ভিডিও চিত্র একত্র করে ভিডিও চিত্র তৈরি করা হয়েছে। এসব ভিডিও চিত্রের কপি ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আসা বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের পাশাপাশি ঢাকায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অফিসে সরবরাহ করা হচ্ছে। যাই বোঝা যাচ্ছে যে একটা নতুন আঙ্গিকে তারা আন্দোলন করবে। সমস্ত দল মতের উঠতে উঠে এই বাউফলকে একটা মডেল বাউফল হিসেবে গোটা বাংলাদেশের মধ্যে এটাকে প্রস্তুত করার জন্য প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব আমরা তৈরি করার জন্য চেষ্টা করব। আজকে গত 7 জানুয়ারি যে প্রহসনের নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে একজন তথাকথিত এমপি নির্বাচিত হলেও আসলে 7 জানুয়ারির মাধ্যমে মূলত জনগণ এই ভোটকে বয়কট করার মধ্য দিয়ে বাউফলের 3.5 লক্ষ মানুষ এখন মূলত এমপি। এখন বাউফলের কোনো ব্যক্তি এমপি না, এখন 3.5 লক্ষ মানুষ এই ভোট বর্জন করার মধ্য দিয়ে এখানকার প্রত্যেক মানুষ আজকে এমপি হিসাবে নিজেরা তাদের দায়িত্ব গ্রহণ। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো তারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো তারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। আপনারা জানেন যে বর্তমান ফ্যাসিস্ট জুলুমবাজ সরকার আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় শত শত মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে এরকম সমাজ কল্যাণমূলক কাজ থেকে, বিশেষ করে আমার বাউফলের শ্রদ্ধাভাজন আত্মীয় মানুষদের কাছ থেকে আমাকে দূরে রাখার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে শুধু মামলাই দেওয়া হয় নাই, শুধু রিমান্ডই দেওয়া হয় নাই, বিভিন্ন সময় আমাকে গ্রেপ্তার করে শুধু কারাগারে আটকে রাখা হয় নাই। আপনারা জেনেছেন, আপনারা দোয়া করছেন, আমি জানি যে সর্বশেষ তারা আমার বিরুদ্ধে 2টা মামলায় মিথ্যা রায় দিয়েছে এবং ভিত্তিহীন মামলায় তারা রায় দিয়েছে। সাক্ষী যে পরিমাণ নেওয়ার কথা সাক্ষী না নিয়ে তড়িঘড়ি করে নির্বাচন থেকে আমাদেরকে দূরে রাখার জন্য, জনগণের কল্যাণে কাজ করা থেকে আমাদেরকে সরিয়ে রাখার জন্য তারা ষড়যন্ত্রমূলকভাবে এই কাজগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা আজকে আমাদের সম্মানিত এলাকার মুরব্বীদেরকে, আমার শ্রদ্ধাভাজন এলাকার জনগণকে সাথে নিয়ে আমি একথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আল্লাহর উপর ভরসা করে, আমাদেরকে যতই মামলা দেওয়া হোক, আমাদেরকে যতই রিমান্ডে নেওয়া হোক, আমাদেরকে যতই হামলা করা হোক, আমাদেরকে যতই জেলখানায় আটক রাখা হোক, আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, অসত্য, গায়েবী মামলায় যতই আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে রায় প্রদান করা হোক, যতই ন্যায়ভ্রষ্ট রায় আমাদের বিরুদ্ধে ঘোষণা করা হোক না কেন, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে জনগণের কল্যাণে কাজ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত নির্দেশ এবং এটা ইবাদতের শামিল। আমরা সেই কাজ থেকে শুনশান বিএনএমের কার্যালয় ভবিষ্যৎ নিয়ে সন্দেহে নেতারা। দর্শক, আমিও ভাবছিলাম এই যে কয়েকটা কিংস পার্টির জন্ম হলো নির্বাচনের আগে, এদের ভবিষ্যৎ কি? কেননা নির্বাচনে তো এরা আউট একেবারেই, মানে কি বলে, যে এভাবে উত্থান হয়েছিল, বড় বড় কথা বলে একেবারে মুহূর্তের মধ্যে সব শেষ। কেউই কি তৃণমূল বিএনপি কি বিএনএম কারোরই কোনো এখন বলতে গেলে মানে নির্বাচনের মধ্য দিয়ে একদম শেষ, মানে সবারই জামানত হারিয়েছে একজন দুজন বাদে। তো তারপরে আর বিএনএম এর কোনো বা তৃণমূলের কোনো ভবিষ্যৎ থাকে কিনা বা তাদের কার্যক্রমটা কেমন থাকে, এইটা আমার একটা কৌতূহল। অনেক ঢাকঢোল পিটিয়ে বেশ সামনে আসছিল, এবং বিএনএম এর মানে চেয়ারম্যান হবেন মেজর হাফিজ, এমন একটা প্রচার বাজারে চাউল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিএনএম বা তৃণমূল কেউই আসলে বিএনপি ভাঙতে পারেনি, বরং নিজেদের যে অবস্থা ছিল সেই অবস্থানটাও একেবারে ধূলিসাৎ। একটা ছবি, রাজধানীর গুলশানে বিএনএম এর কার্যালয়ে নেতা কর্মীদের আনাগোনা নেই। গত শনিবার দুপুর 12টার ছবি, একদম ফাঁকা, ক্লকসওয়েল গেট আটকানো। দর্শক দেখবেন নিশ্চয়ই ভিডিওতে। তো খবরে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম গুলশানে আলিশান কার্যালয়ে কার্যক্রম শুরু করে। তাও কি গুলশানে জায়গায় তারা কার্যক্রম শুরু করে? এখন এই অফিস ভাড়া দেবে কে? এই অফিস চালানো এখন তার কোনো বাজেট কেউ দেবে না। এখন কি হবে বিএনএম এর, এটা একটা বড় প্রশ্ন। দেখবেন এই গুলশানে থাকবে না আমার যেটা ধারণা, অথবা থাকলেও হয়তো ওই বকেয়া থাকবে, আসবে দুদিন পরে, মানে বাড়িওয়ালা এটা নোটিশ দেবে আর কি, উচ্ছেদ করার জন্য। তো খবরে বলা হচ্ছে, দলের মনোনয়ন ফর্ম বিক্রি ও প্রার্থী বাছাইয়ের সময় কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিতি ছিল, কিন্তু 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নতুন নিবন্ধিত দলটির 53 প্রার্থীর কেউই জিততে পারেননি। একজন বাদে বাকি সবাই জামানত হারিয়েছেন, যার প্রভাব পড়েছে কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিতিতেও। তার মানে এখন আর কেউ উপস্থিত হয় না। প্রায় 2500 বর্গফুটের বিএনএম এর কেন্দ্রীয় কার্যালয়ে এখন শুনশান নিরাপত্তা। দিনের অনেকটা সময় কার্যালয় তালাবদ্ধই থাকে, নেতা কর্মীরা খুব একটা আসেন না। একজন অফিস সহকারী দেখভাল করেন, তবে কোনো সভা থাকলে মাঝে মধ্যে কেন্দ্রীয় কয়েকজন নেতা আসেন। বিএনএম এর নেতা ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া 4 নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা বলেছেন, নির্বাচনের কয়েক মাস আগে নিবন্ধন পাওয়া তাদের দলের সাংগঠনিক ভিত্তি একেবারেই দুর্বল। দলটির তেমন কোনো নেতাকর্মী নেই, ফলে ঢাকায় এত বড় কার্যালয় নিলেও সেখানে সাংগঠনিক কার্যক্রম করার মতো লোকবল নেই। দলের ভবিষ্যৎ কি হবে এটা নিয়েও নেতা কর্মীরা সন্দিহান। শনিবার দুপুর 12:30 দেখা গেছে যে ক্লাসুয়াল গেট তালা দেওয়া, তবে ভেতরে আলো জ্বলছে। পাশের দোকানের এক ব্যক্তি জানান, ভেতরে লোক থাকতে পারে। পরে দলটির অফিস সহকারী সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তালা খুলে দেন। কার্যালয়ের ভিতরে গিয়ে দেখা গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, মুখ্য সমন্বয়ক সহ সবার কক্ষই খালি, নেতাকর্মী কেউ আসেননি। অফিস সহকারী জানান, নির্বাচনের পর সেভাবে কর্মী বলতে কেউ আসেন না, সভা থাকলে নেতারা মাঝে মধ্যে আসেন। বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর জানান, নির্বাচনের পর দলের ওয়ার্কিং কমিটির একটি সভা হয়েছে, নির্বাচনে যা হওয়ার হয়ে গেছে, দলকে নতুন করে সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন দল বলে বিএনএম এর প্রার্থীরা মাঠে সেভাবে কুলিয়ে উঠতে পারেননি, তাহলে না জানে এইভাবে নির্বাচনে যাওয়ার অর্থটা কি? দলটির কার্যালয় ছিল মহাখালীর একটি ছোট কক্ষে। 380 বর্গফুটের সেই কার্যালয়ের ভাড়া ছিল মাসে 15,000 টাকা। গত 15ই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর গুলশানের কার্যালয়টি নেয় বিএনএম। এই কার্যালয়ে রাখা না রাখা নিয়েও দলে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়টির প্রাথমিক চুক্তি রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত, এরপর এটির ভবিষ্যৎ নির্ধারণ হবে। কি একটা অবস্থা দেখেন! বিএনএম এর কি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এস.এম. আজমল হোসেন বলছেন, দলের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নির্বাচনের পরের আলোচনায় দলকে সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে কমিটি পুনর্গঠিত করা হবে। একটা দেখেন, রাজধানীর গুলশানের ফাঁকা বিএনএম এর কার্যালয়, কেউ নাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাফর বলছেন যে এই কার্যালয়ে রাখার বিষয়ে আলোচনা হয়েছে। যেসব এলাকায় রাজনৈতিক দলের কার্যালয় বেশি সেখানে দলের কার্যালয় করার প্রস্তাব এসেছে। কিছুদিনের মধ্যে দলের কার্যালয়ের ভবিষ্যৎ বোঝা যাবে। মানে সব কার্যালয়টাই মানে টিকায় রাখাটাই এখন মুশকিল এবং সেটাও একটা অনিশ্চিত। নির্বাচনে মাত্র 5 মাস আগে নিবন্ধন পাওয়া বিএনএম কিংস পার্টি হিসেবে পরিচিতি পায়। সরকারি মহলের পৃষ্ঠপোষকতায় দলটি গঠিত হয় বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। সাবেক সংসদ সদস্য বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের অনেকে দলটির প্রার্থী হতে পারেন এমন আলোচনাও ছিল, তবে শেষ পর্যন্ত সাড়া ফেলার মতো কিছু ঘটাতে পারেনি তারা। ক্ষমতাসীন দলের কাছেও গুরুত্ব কমে যায় দলটির। বিএনপি বিহীন নির্বাচনে বিএনএম প্রধান বিরোধী দল হবে এমন আশা শুনিয়েছিলেন দলটির নেতারা। মানে বিএনপি নেই কিন্তু তার বদলে বিএনএম হবে প্রধান বিরোধী দল, এরকম আওয়াজ তারা দিয়েছিল। শেষ পর্যন্ত দলটির 53 আসনে প্রার্থী দিতে পারে। কক্সবাজারের 2 আসনে দলটির প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ শুধু জামানত রক্ষা করতে পারেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব সহ বাকি সব প্রার্থী জামানত হারান। এইগুলো অবস্থা। দাদর জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম এর একাধিক প্রার্থী প্রথম আলো জানান শুরু থেকেই দলের সঙ্গে নানা দুর্নাম যুক্ত হয়ে যায়। নির্বাচনের আগে আগে অন্তঃকন্দলে দলের শীর্ষ নেতৃত্বেও বদল আসে। প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের নামে বিভিন্ন উৎস থেকে চাঁদা আদায় হয়েছে এমন অভিযোগ রয়েছে, কিন্তু দল থেকে প্রার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এই দলের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই হলো অবস্থা। যেইভাবে আসছে তৈরি হয়েছে সেইভাবেই শেষ। সরকারের কাছেও এর কোনো গুরুত্ব নেই। আর থাকবে কেন? তারা তো বিএনপি ভাঙতে পারেনি, যেহেতু বিএনপি ভাঙার একটা এজেন্ডা ছিল, সুতরাং সেই এজেন্ডা তারা ফেল করেছে। ফলে মানে সরকারি দল ক্ষমতাসীনরাও তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হচ্ছে ইতিহাসের নির্মম বাস্তবতা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।